নমস্কার, আমি মুন। বাইক বাজার 104 আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা কোভিড নর্মস মেনেই বাইক বাজারে সমস্ত কিছু চলে। আমরা সবাই মাস্ক ইউজ করি, স্যানিটাইজার ইউজ হয়, পুরো রুম ডিসইনফেক্ট হয় রেগুলারলি। কিন্তু ভিডিও বানানোর সময় আমরা মাস্ক পরছি না, তো সেটা আমি আগেই বলে দিলাম আপনাদেরকে। বাইক বাজারে আপনার কোভিড সিচুয়েশনে নিশ্চিন্তে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের কমেন্ট অনুযায়ী আপনারা অ্যাপাচি আরটিআর দেখতে চেয়েছেন, তো আজ আমরা দেখে দিই একবার। আমরা যে আরটিআর গুলো আপনাদেরকে দেখাতে চাইছি সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এছাড়াও আরো অ্যাপাচি রয়েছে, আমরা আজকে এছাড়াও আপনাকে আপনাদেরকে দেখাবো অ্যাপাচি। তো আমরা শুরু করে দিই। দীপকর দা, ম্যাম যেরকম বললেন, তো এখানে তো পুরো আরটিআর এর লাইনই রয়েছে, আপনারা দেখলেনই। প্রথমেই আমি এই আরটিআরটা দেখাচ্ছি। প্রথমে যে আরটিআরটা রয়েছে এটা 2020 গাড়ি আছে, ফ্রন্টে এবিএস রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ক্যামেরাম্যানকে বলবো একটু যদি দেখিয়ে দেওয়া যায় গাড়িটাকে ভালো করে। তো এই গাড়িটা 2020 গাড়ি, গাড়ি ওভারঅল ঠিকই আছে, ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাক রেড থাকছে গাড়ির মধ্যে। আর প্রাইস এই গাড়িটা যা রেখেছি আপনাদের জন্য, এই গাড়িটা আপনারা মোটামুটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধুমাত্র 65,000। 65,000 হলে এইরকম একটা সুন্দর গাড়ি, চকচকে গাড়ি, যেটাতে এবিএস থাকছে, তার 2020 গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে, মনে রাখবেন 65,000 অনলি। তো নেক্সট এটা দেখাই একদম। তো নেক্সট যে গাড়িটা আমি দেখাচ্ছি এটা, এটাও 160, আর কালারটা দেখুন ম্যাট ব্লু। এটাতেও সামনে এবিএস রয়েছে, সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথেই আছে এই গাড়ি। আর এটা ডাবল ডিস্ক রয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন সামনে পেছনে ডিস্ক আছে, কিন্তু ফ্রন্টে এবিএস। 2020 গাড়ি, 1 বছর 8 মাস কি 9 মাসের মতো গাড়ি বয়স হয়েছে। তো এটা প্রাইস যা থাকছে আপনাদের জন্য, এই গাড়ি আমরা আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র 66,000। 66,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন, যে গাড়িটা 2020 গাড়ি আর বয়স 1 বছর 8 মাস কি 9 মাসের মধ্যে, 2 বছর এখনো গাড়ি বয়স ক্রস করেনি, ওতে অবশ্যই এবিএস থাকছে। আপনারা দেখছেন বন্ধুরা, আপনাদের জন্যই আমরা বাইক বাজারে শোরুমের বাইরে পেছনে ইয়ার্ডে চলে এসেছি, যেখানে আমাদের গাড়ি সার্ভিস হয়। তো আমরা একদম ইয়ার্ড থেকেই আপনাদেরকে গাড়িগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদেরকে লেটেস্ট গাড়ি দেখাতে পারি। তো নেক্সট রয়েছে রেড কালার একটা। তো নেক্সট যেটা আমি দেখাতে চলেছি আপনাদেরকে এখন, এটা ম্যাট ফিনিশ ব্লুর উপরে রয়েছে, WB34 নাম্বার গাড়িতে রয়েছে। তো এই গাড়িটা মেদিনীপুর রেজিস্টার্ড, আপনারা যারা মেদিনীপুরের ভিউয়ার্স রয়েছেন তারা এই গাড়িটা নিতে পারেন বা আপনারাও নিতে পারেন। তো গাড়িটার মধ্যে সামনে এবিএস থাকছে, ফ্রন্ট এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস, সিঙ্গেল ডিস্কের উপরেই রয়েছে। গাড়ির কালার তো খুবই সুন্দর আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকম একটা সুন্দর গাড়ি যদি আপনারা নিতে চান, তো দেরি না করে আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি। এটা আপনাদের জন্য থাকছে শুধুমাত্র 67,000, 67,000 টাকা হলে এইরকম একটা সুন্দর গাড়ি, চকচকে গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য। 2020 গাড়ি এবিএস থাকছে, আপনাদের জন্য রইল 67,000, ম্যাট রেড কালার। তো আমরা ব্ল্যাক দেখালাম শুরুতে, তারপর ব্লু, দেন রেড, তারপর আমরা আবার চলে আসছি ব্ল্যাক কালারে। তো নেক্সট গাড়ি থাকছে, তো নেক্সট যে গাড়িটা আমি দেখাতে চলেছি আপনাদেরকে এটা ব্ল্যাক কালারের উপরে। গাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে, কোথাও কোনো দাগ নেই, স্ক্র্যাচ নেই, ম্যাম দেখতেই পাচ্ছেন গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, গাড়িটা আমাদের কাছে সবে এসেছে, এই গাড়িটা এখনো ঠিকভাবে সার্ভিস করা হয়নি, হয়তো একটু ধুলো কাদা লেগে থাকতে পারে গাড়ির মধ্যে। তো আপনারা দেখেই বুঝতে পারবেন গাড়িটা খুবই কম চলা, কম দিনের গাড়ি। এবং এই গাড়িটা মেদিনীপুর রেজিস্টার্ড রয়েছে, এটা মেদিনীপুরের গাড়ি। তো আপনারা যারা মেদিনীপুরের ভিউয়ার্স রয়েছেন তারা এই গাড়িটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। প্রাইস আপনাদের জন্য থাকছে, এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো 68,000, 68,000 টাকা হলে এইরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন, 68,000 টাকায় 2020 এবিএস গাড়ি আপনারা পাচ্ছেন। তো আপনারা আমাদের সাথে এসে যোগাযোগ করুন। অ্যাপাচি তো আপনারা হোয়াইট কালারটা খুব বেশি ফেভার করেন, তো নেক্সট আমরা একটা হোয়াইট কালার অ্যাপাচি দেখিয়ে দিচ্ছি, দেখাচ্ছি 160। যেই গাড়িটা এটাও BS6 এর BS4 এর উপরেই রয়েছে। তো এখানে যা গাড়ি আছে ম্যাক্সিমাম গাড়িটাই আমাদের ABS এর উপরেই থাকছে, নন ABS কোনো গাড়ি নেই, সব গাড়ি 2020 মধ্যে রয়েছে। তো প্রায় গাড়িগুলোর বয়স 1 বছর 8 মাস 9 মাস এরকমই থাকবে। এটা 2020 গাড়ি, সামনে ABS থাকছে। তো প্রাইস এটা সরাসরি বলে দিই আপনাদেরকে, এটা যা প্রাইস আমরা দিতে পারবো আপনাদেরকে 65,000, 65,000 টাকা হলে এরকম একটা হোয়াইট কালারের আরটিআর আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো 65,000 এ আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আরটিআর 160 হোয়াইট কালার। আসতে হচ্ছে আপনাদেরকে বাইক বাজার। তো বাইক বাজারের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই আপনাদেরকে, এটা সাউথ কলকাতা আছে, বেহালা ঠাকুর পুকুর বাজার হয়ে আসতে হবে।
বেয়ালা ঠাকুরপুকুর থেকে আপনাকে বাঁকড়াহাট রোডে গাজীপুর মোড় আমাদের শপ বাইক বাজার 104 অ্যাপাচি আরটিআর 160 ব্লু কালার। এটা এই গাড়ি যেটা রয়েছে ব্লু কালারে, ম্যাম ঠিকই বলেছেন কালারটা তো ব্লু রয়েছে, এটা এবিএস এর উপরেই রয়েছে আর 2020 গাড়ি আছে আর এটা মেদিনীপুর রেজিস্টার্ড। এখানে এতক্ষণ যা গাড়ি আমি দেখালাম এগুলো প্রত্যেকটাই প্রায় মেদিনীপুরেরই গাড়ি, তো আমাদের মেদিনীপুরের একটা লট এসেছে যেখানে সব গাড়িগুলো মেদিনীপুরেরই রয়েছে, বেশিরভাগটাই মেদিনীপুরে রয়েছে, তো আপনারা চাইলে এসে নিতে পারেন। মেদিনীপুরে যারা ভিউয়ার্স রয়েছে তারা দেখতে পারেন। এই গাড়িটার বয়স হচ্ছে 1 বছর 8 থেকে 9 মাসের মধ্যে রয়েছে। গাড়িটার তো নাম্বার প্লেট আমরা দিয়েই দিয়েছি এখানে, তো আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী, আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা অ্যাপাচি দেখাচ্ছি, তো অ্যাপাচি দেখতে দেখতে আপনারা হয়তো একটু বোর হয়ে যেতেও পারেন, তো আমি এর মধ্যে একটু বলে দিই আমাদের স্যামসাং ব্র্যান্ডের ইউজড ফোন পাওয়া যায়। স্যামসাং এর সমস্ত ব্র্যান্ডের ফোন, মানে স্যামসাং ব্র্যান্ডের সমস্ত হ্যান্ডসেট আমাদের আছে, সমস্ত কালারের আপনারা যোগাযোগ করতে পারেন। এই চ্যানেল মানে বাইক বাজার 104 এই একটা ভিডিও রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন, ওই নাম্বারে ফোনও করতে পারেন। নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাপাচি আরটিআর 160 রেড কালার। রেড কালার গাড়িটা রয়েছে, এটাও মেদিনীপুর রেজিস্টার ডাবল ডিস্ক গাড়ি, 2020 রয়েছে, এবিএস আছে সামনে। তো আপনারা আমি যা এতক্ষণ ধরে আরটিআর দেখাচ্ছিলাম তো আপনারা তো বোর হয়ে যাচ্ছেন, ম্যাম যেটা বললেনি, তো বোর হওয়ার কিছু নেই আমাদের কাছে। আরটিআর ছাড়া আমাদের তো আপনারা জানেন পালসার স্পেশালিস্ট আমরা, আমাদের কাছে তো অনেক পালসার রয়েছে। পেছনের দিকে আমি একবার ক্যামেরাম্যানকে বলবো ঘুরিয়ে দেখানোর জন্য, ওইখানে অনেক পালসার 125 পরপর রাখা আছে, ওখানে প্রত্যেকটা গাড়ি BS6 আর 125 প্রত্যেকটা, এগুলো এখনো সার্ভিস হয়নি, ওইগুলো সার্ভিস হলে আমরা আপনাকে দেখিয়ে দিতে পারবো। তো এখন এই গাড়িটা তো আপনাদেরকে বলেই দিলাম 2020 গাড়ি আছে, BS4 মডেলের। আর এই গাড়িটার প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য মোটামুটি এটা আমরা আপনাদেরকে দিতে পারছি 65,000-এর 2020 মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন উইথ এবিএস। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য। আমাদের ফোর হুইলার কিছু স্টক রয়েছে, তো হিউজ বাইকের স্টকের জন্য ফোর হুইলার গুলো আমরা অলমোস্ট সেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, তো আপনারা যোগাযোগ করতে পারেন বাইক বাজারে যদি আপনাদের ফোর হুইলারের কোনো রিকোয়ারমেন্ট থাকে। তো তো আপনারা তো দেখছেন আপনাদেরকে ফ্রেশ স্টক দেখানোর জন্য আমরা ইয়ার্ডেই চলে এসেছি, ইয়ার্ডেই আমরা গাড়ি দেখিয়ে দিচ্ছি। আর শোরুমের মধ্যেও অনেক কাস্টমার, অনেক ভিড়, সেখানে আমরা এইভাবে মাস্ক খুলে ভিডিও বানাতেও পারতাম না, তো সেই জন্য এখান থেকে করছি। জানি না আপনাদের কেমন লাগছে, কমেন্ট করে বলুন কেমন লাগছে আমাদের ভিডিও। নেক্সট আমরা আরেকটা রেড অ্যাপাচি আরটিআর দেখাচ্ছি, সেম গাড়ি সেম কালার, আর এটাও ডাবল ডিস্কের উপরেই রয়েছে, সামনে এবিএস থাকছে, 2020 গাড়ি আছে, তো এটাও মেদিনীপুর রেজিস্টার্ড। তো যেহেতু আমি বললাম মেদিনীপুরেরই গাড়ি সব এসেছে, তো বেশিরভাগটা মেদিনীপুরেরই রয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কত সুন্দর রয়েছে, কালার দেখুন, এখনো গাড়িটা সার্ভিস ঠিকভাবে হয়নি, একটু ধুলো কাদা লেগে থাকতে পারে গাড়ির মধ্যে, তো এগুলো আপনারা একটু দেখেন। এটার যা প্রাইস আপনাদের জন্য থাকলো, এই গাড়িটা আপনাদেরকে আমার 68,868 টাকায় 2020 ডাবল ডিস্ক সিঙ্গেল চাইল্ড এবিএস এর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, আর একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে গাড়িগুলো। তো টায়ার একবার একটু যদি দেখানো যায় আমি বলবো, এই গাড়িটা টায়ার যদিও ধুলো ময়লা হয়ে আছে তাও আপনারা একবার দেখে নিন, গাড়ি সার্ভিসিং হয়নি, জাস্ট একটু জল দিয়ে ধোয়া মাত্র। আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি, দেখিয়ে দিচ্ছি গাড়ি আসলে আমাদের সহ্য হয় না, আপনাদেরকে দেখানোর জন্য আমরা খুব চেষ্টা করি, তো আপনারাও অনেক ওয়েট করেন আমাদের গাড়ি দেখার জন্য, তো আমরা ওই রকম ভাবেই তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা যখন আসবেন এই গাড়িগুলোকে আমরা সার্ভিস করেই দেবো, তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন কোন গাড়িটা ঠিক কোন গাড়িটা ভুল, তো সেই জায়গা থেকেই বললাম। তো নেক্সট যেটা হবে ম্যাম এটা দেখাই, তো এতক্ষণ আমরা যা দেখালাম রেড ব্ল্যাক হোয়াইট ব্লু মধ্যে যা দেখালাম এগুলো সব BS4 ছিল, তো এখন আমরা শুরু করছি BS6 থেকে। এই অ্যাপাচি গুলো এখন থেকে আমরা যারা খাবো এগুলো BS6, তো BS6 এর মধ্যে অ্যাপাচি আরটিআর 160 ব্লু দিয়ে আমরা শুরু করছি। প্রথমে যে গাড়িটা রয়েছে এটা আমার বলার কিছু নেই, শুধু দেখানোর আছে, গাড়িটা WB68 মানে বাঁকুড়া রেজিস্টার্ড গাড়ি, 3 থেকে 4 মাস হয়তো বয়স হয়েছে, আপনার নাম্বার প্লেট আছে আপনারা চেক করে নিতে পারবেন। তো এই গাড়িটা খুব কম চলা, খুব বেশি হলে আপনার 7,000-8,000 মতো চলেছে, তো গাড়ি ওভারঅল ঠিকই রয়েছে, সিঙ্গেল ডিস্ক সামনে এবিএস থাকছে। তো প্রাইসে সরাসরি আসি, এই গাড়িটা যে প্রাইস আমরা আপনাদেরকে দিতে পারবো 78,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য। তো মাত্র 78,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন BS6 মডেল অ্যাপাচি আরটিআর ব্লু কালার, বাঁকুড়া রেজিস্টার্ড। তো আমাদের এখানে আসতে কি যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদেরকে ফোন করুন, আমরা লোকেশন শেয়ার করে দেবো। দেখতেই পাচ্ছেন
পুরো হোয়াইট কালারের উপরে, আর কালার তো খুব সুন্দরই হয়েছে, এখানে বলার কিছু নেই, শুধু দেখারই আছে। গাড়ির বয়স এক বছরের মধ্যেই হয়েছে, আপনারা দেখতে পারেন এই গাড়িটা নেওয়ার জন্য। আচ্ছা আমি বলে দিচ্ছি প্রাইসটা আপনাদেরকে একবার, এই গাড়িটা আপনাদেরকে আমরা 78,000 দিতে পারবো, এক বছরের মধ্যে থাকা গাড়ি। আর এর ওডোমিটারটা আমি বলবো ক্যামেরাম্যানকে যদি একটু দেখিয়ে দেওয়া যায়, তো আপনারা দেখতেই পাবেন এখানে ওডোমিটার দেওয়াই আছে। 10,545 কিলোমিটার, মানে 10,500 কিলোমিটার চলা গাড়ি, তো আপনারা পেয়ে যাচ্ছেন 78,000 টাকা হলে এইরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। এর আগে আমরা যে ব্লু অ্যাপাচিটা দেখিয়েছিলাম ওটার যদি একটু কিলোমিটারটা দেখিয়ে দেওয়া যায়। এটাও খুব কম চলা গাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওখানে কিলোমিটারটা দেখাচ্ছে ওডোমিটার, খুব বেশি হলে 3,000 থেকে 3,500 মধ্যেই রয়েছে। হ্যাঁ 3,500 কিলোমিটার আপনারা দেখলেন, তো দেখুন গাড়ি কত কম চলা আর কত সুন্দর গাড়ি। তো আপনারা এসে যোগাযোগ করুন এরকম গাড়িগুলো নেওয়ার জন্য। তো এরপরে আমি আবার একটা ম্যাট ব্লু আরটিআর আপনাদেরকে দেখাতে চলেছি। BS6 মডেল রয়েছে, BS6 মডেল। আর ম্যাম যদি কিলোমিটারটা আপনি একটু বলে দেন গাড়িটা, তো এখানে তো ওডোমিটার দেখাই যাচ্ছে 7,500 কিলোমিটার চলা গাড়ি আরটিআর BS6। আর এটারও একেবারে নিউ কন্ডিশনে রয়েছে, টায়ার গুলো যদি আপনি একটু ক্যামেরাম্যানকে বলো দেখিয়ে দেওয়ার জন্য। তো টায়ার আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে। আর এগুলো যেহেতু BS6 গাড়ি তাই প্রাইস একটু হয়তো হাই মনে হচ্ছে, কিন্তু তা নয়, আপনারা লো প্রাইসের গাড়ি আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম ওগুলো আপনারা নিতে পারেন, ওগুলো কিন্তু কম চলা কম দিনের গাড়ি। তো এইরকম সুন্দর গাড়ি নিতে গেলে আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের মোবাইল নাম্বার তো দেওয়াই রয়েছে স্ক্রিনে। আর যদি কোনো অসুবিধা হয় ডিসক্রিপশনে আমাদের গুগল ম্যাপ লিংক দেওয়া রয়েছে, সেখানে কলের উপরে আপনারা আসতে পারেন। এছাড়া দেখালাম তো এখানে আমরা BS4 BS6 এর মধ্যে অ্যাপাচি, এছাড়াও কিন্তু আমাদের আরো অ্যাপাচি রয়েছে, তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখাতে পারলাম না। এরপরেও যারা আরো অ্যাপাচি দেখতে চান তারা চলে আসুন বাইক বাজারে। আর এছাড়া আমরা আরো কয়েকটা দেখিয়ে দেবো শোরুমের মধ্যে অ্যাপাচি, তো সঙ্গে থাকুন। আমরা চলে এলাম আপনাদেরকে BS4 মডেলের 4B দেখানোর জন্য। তো আপনারা তো 4B মডেল পছন্দ করেন, রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে রয়েছে অ্যাপাচি আরটিআর 4B মডেল। এটার গাড়িটার বয়স 1 বছর 10 মাস মাত্র, এটা মেদিনীপুর রেজিস্ট্রেশন রয়েছে। তো গাড়ির কালার আপনারা দেখছেন, কন্ডিশনও আপনারা দেখছেন, এই গাড়িটা বাইক বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 75,000 টাকায়। 75,000 আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আরটিআর 4B মডেল রেড হোয়াইট কম্বিনেশনে। তো যোগাযোগ করুন আজই বাইক বাজারে 104। নতুন গাড়ি, তো আপনারা কালারটা দেখুন একবার, কিলোমিটারটা দেখে নেওয়ার চেষ্টা করছি, যদি ব্যাটারি ঠিক থাকে তাহলে কিলোমিটারটা দেখানো যাবে। তো এখানে খুব সম্ভবত ব্যাটারিটা ডাউন আছে, তো কিলোমিটারটা আমি দেখাতে পারলাম না। এইরকম একটা সুন্দর গাড়ি, চকচকে গাড়ি, যেটা ম্যাট রেডের উপরে রয়েছে। তো 1 বছর তো বয়স হয়নি, খুব বেশি হলে আপনার 5 থেকে 6 মাস মতো বয়স আছে। আর WB 30 নাম্বার 30 নাম্বার মানে মেদিনীপুর রেজিস্টার্ড। তো এরকম একটা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে 81,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন। এরকম আমরা অনেক গাড়ি দেখেছি যেগুলো BS6 সেগুলো 80 নিচেও ছিল, তো এটা স্পেশাল কারণ এটা একেবারে নতুন গাড়ি, তো আপনারা নিতে পারেন। আর এখানে এর পরে গাড়িটা আমি দেখাই, এরপরে তো এরপরে যে গাড়িটা রয়েছে এটা এটাও আরটিআর, এটা মেদিনীপুর ঢাকা রেজিস্টার WB50D, নাম্বারটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করো। সিঙ্গেল চ্যানেল ABS এর সাথেই রয়েছে গাড়িটা, তো ম্যাট ফিনিশ ব্লু কালারের উপর থাকছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কত সুন্দর। আর এটা নিয়ে বলার বিশেষ কিছু নেই, আপনারা আসুন এসে দেখে নিয়ে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন আরটিআর 160 BS6 মডেলের গাড়ি, আর সামনে ABS থাকছে, তো সুন্দর গাড়ি, চকচকে গাড়ি, আপনারা আসুন এসে যোগাযোগ করুন। গাড়িটা মেদিনীপুর ঘাটা রেজিস্টার্ড, তো খুব কম চলে এরকম সুন্দর গাড়ি, BS6 1 বছরের নিচে রয়েছে মানে খুব একটা চলা নয়, আপনারা এসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য। প্রাইস খুব রিজনেবল থাকবে আপনাদের জন্য, এই প্রাইস আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারছি শুধুমাত্র, এটাও আমাদেরকে আমরা 78,000 দিয়ে দিলাম, 78,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি BS6 1 বছরের কম বয়সী গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এখানে আমার সাথে যোগাযোগ করুন এই গাড়িটা নেওয়ার জন্য। আমি ভিডিওর মধ্যে কমেন্ট পেয়েছিলাম যে WB50D আপনারা গাড়ি দেখান ঘাটাল রেজিস্টার্ড, আমরা কমেন্ট গুলো পড়ি, আমরা চেষ্টা করছি রিপ্লাই করার। আর আপনাদের কথা মতোই আমরা ভিডিও বানালাম আজকে, যেমন আপনারা শুধু অ্যাপাচি দেখতে চেয়েছিলেন আজকে শুধু অ্যাপাচি দেখালাম, তো জানি না কেমন লাগছে আপনাদের, আপনারা কমেন্ট করে জানান আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটা। আর নেক্সট কোন গাড়ির উপর আপনারা ভিডিও দেখতে চাইছেন বলুন। তো বাইক বাজার মানে পালসার, পালসার তো অনেক আছে, পালসার 125 রয়েছে, পালসার 150 রয়েছে, বাজারের সমস্ত মডেল রয়েছে, TVS এর সমস্ত মডেল রয়েছে। আজকে আমরা শুধু অ্যাপাচি দেখালাম, কিন্তু সমস্ত গাড়ির স্টকই বাইক বাজারে রয়েছে, 500 to 700 আমাদের স্টক গাড়ির অলওয়েজ থাকে। তো যোগাযোগ করুন বাইক বাজারে। আজকের মতো এই পর্যন্তই থাকছে আমাদের,
তো নেক্সট ভিডিও আমরা আসছি, আপনারা কমেন্ট করুন আমরা কোন গাড়ি দেখাবো। আর আমরা ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য।